প্রার্থী সুশান্ত বৰগোহাঁইৰ হৈ নির্বাচনী প্রচাৰ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার থাওরা সমষ্টির ছখনক নির্বাচনী প্রচাৰ সভাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মায় অহা নভেম্বর মাহৰ পৰা মাইক্রো ফাইনেন্সৰ ঋণ লওয়া মহিলাসকলক ঋণ ৰেহাই দিয়াৰ প্রতিশ্রুতি প্রদান করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। থাওরা সমষ্টিত বিজেপি প্রার্থী সুশান্ত বৰগোহাঁইৰ হৈ উপ নির্বাচনী প্রচার অভিযান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার থাওরার ছখনক নির্বাচনী সভাত অংশগ্রহণ করে সুশান্ত বৰগোহাঁইৰ হৈ নির্বাচনী প্রচার চলাই মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। নঙলামৰাৰ নেমুগুৰিৰ কুৱৰ্টিং খেলপথাৰত নির্বাচনী প্রচার সভাত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। অহা নভেম্বর মাহৰ পৰা মাইক্রো ফাইনেন্সৰ ঋণ লওয়া মহিলাসকলক ঋণ ৰেহাই দিয়াৰ ব্যৱস্থা গ্রহণ করব বলে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে উল্লেখ করে। বকতার ঐতিহাসিক বৃক্ষবাসর বেঙেনা উন্নয়নের বাবে 50 লাখ আর বর দেউধায় খালের উন্নয়নের বাবে 1 কোটি টাকা ঘোষণা করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। থাওরা সমষ্টিত স্থাপন হব মেডিকেল কলেজ দিচাং নৈর উপর নঙলামরা আর লাখমণিঘাটত স্থাপন হব দলং। ডিসেম্বর মাহর 6-7 তারিখে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উপস্থিত হয়ে দলংর কাম আরম্ভ করার প্রতিশ্রুতি প্রদান করে রাইজক। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ালেকে করে তুলব ড্রাগস মুক্ত, এই ঘোষণা করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। নেমুগুৰি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত কলা শাখা আর বাণিজ্য শাখার সংযোজন করারও প্রতিশ্রুতি প্রদান করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। রাইজর দল আর কংগ্রেসক কঠোর সমালোচনা করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। নির্বাচনী প্রচার সভাত বিমল বৰা, রাজহ মন্ত্রী যোগেন মহন্ত, শিক্ষামন্ত্রী রণোজ পেগু, জলসিঞ্চন মন্ত্রী পীযুষ হাজরিকা, সাংসদ তপন কুমার গগৈ, বিধায়ক ধর্মেশ্বর কোঁৱৰ উপস্থিত থাকে। অসমখনক ভারতবর্ষৰ 5খন রাজ্য উন্নত রাজ্যৰ মাজত প্ৰতিষ্ঠিত কৰা মোৰ অতি শ্ৰদ্ধাৰ ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া। এই সভাত উপস্থিত অসম চৰকাৰৰ সন্মানীয় মন্ত্রী যোগেন মোহন ডাঙৰীয়া, হিমন্ত বিশ্ব আমি সর্বপ্রথমে শিক্ষামন্ত্রী রণোজ পেগু ডাঙরিয়া এখনই ফুলাম গামছার সম্বন্ধা জানাব বিচারিছো। এয়া আমার দুটামানি চেষ্টা আপনার কারণে করছো, আপনার মোক আকো এবার ভোট দিয়ক। সিদ্ধান্ত তো থাওরা রাইজেহে লব, হয়নে নহয়? সিদ্ধান্ত তো কোনে লব? থাওরা রাইজে নে কোনোবা বেলেগ বেলেগ জায়গার পর ইয়াতে ইলেকশন ক্যাম্পেইনত ঘুরি ফুরা মানুষে লব? থাওরার উন্নয়নের কারণে সুশান্ত বৰগোহাঁইয়ে যিমান সাহসী সিদ্ধান্ত ললে মই কিন্তু নোৱাৰিলোহেঁতেন মোক কোনোবাই ৰিজাইন দিয়ে বুলি কলে। গতিকে আজিৰ দিনত মইতো ভাবো যে আমাতকৈ সকলোতকৈ সাহসী যদি কোনোবা আছে সুশান্ত বৰগোহাঁই, আৰু তেওঁক তাৰ বাবে আমি ধন্যবাদ জনাইছো। যদি ডলাৰ বগৰীয়া হলেহেঁতেন ইলেকশ্যনৰ লাষ্টত ললেহেঁতেন বিজেপিৰ অৱস্থা ভাল, বিজেপিত উঠিম, কংগ্ৰেছৰ অৱস্থা ভাল, কংগ্ৰেছত উঠিম। পুৰা 5 বছৰ MLA হাতত আছিলে, তারপিছতো তেওঁ পদত্যাগ করিলে যাতে থাওরা সমষ্টির উন্নয়ন হয়। গতিকে বিচার থাওরা রাইজে করিব, আন মানুহে আহি ইয়াত বিচার করার অধিকার নাই, আর সেই সিদ্ধান্ত কেবল থাওরা রাইজে লব তাক মই বিশ্বাস করো। আর মই নিশ্চিত যে আপনাদের সুশান্ত বৰগোহাঁইক আশীর্বাদ করব। শ্রদ্ধার রাইজ, নির্বাচন হল, আপনার মাজত কিছু বিজেপিক ভোট দিছিলে, কিছু কংগ্রেসক ভোট দিছিলে। সরকার বিজেপির হল, রাজ্যখনের মুখ্যমন্ত্রী দায়িত্ব আপনার মূর উপর অর্পণ করলে। যা 5টা বছর বিজেপি দলে রাইজর হয়ে বহুত কাম করেছে, আর সেই কামখানির গতিটুক আমি আরো আগুয়াই লৈ যাবৰ বাবে চেষ্টা করল। আজি আপোনালোকে দেখিছে যে যোৱা 5টা মাহত আমি অসমৰ জনজীৱনলৈ পৰিৱৰ্তন অনাৰ বাবে চেষ্টা কৰিছো, যে কোনো যাতে ডেকা লৰা ছোৱালীয়ে
ড্রাগসৰ কবলত পৰিব নালাগে। আমি ড্রাগসৰ বিৰুদ্ধে কাম আৰম্ভ কৰিছিলোঁ আৰু চাওঁতে চাওঁতে আজি দিনলৈকে আমি 400 কোটি টকাৰ ড্রাগস এতিয়ালৈকে আমি জব্দ কৰিছোঁ। আপোনালোকে চিন্তা কৰক এই 400 কোটি টকাৰ ড্রাগস কত বিক্ৰী হলেতেন? আমাৰ অসমৰ কোনোবা নহয় কোনোবা নতুন প্ৰজন্মৰ ল'ৰা ছোৱালীয়ে এই ড্রাগসৰ কবলত পৰিলেহেঁতেন, দেউতাক মাকৰ টকা লৈ গৈ ড্রাগস কিনিলেহেঁতেন। আজি আমি অসমখনৰ কোনো ডেকা ল'ৰা ছোৱালীয়ে যাতে ড্রাগসৰ কবলত নপৰে তাৰ বাবে আজি আমি নিৰন্তৰ প্ৰচেষ্টা চলাইছো আৰু আজি আমি সফল হৈছো। আজি আপোনালোকে দেখিছে যে আমাৰ ৰাজ্যখনৰ বহু জাগাত ছোৱালীৰ ওপৰত ধৰ্ষণ, ছোৱালীৰ ওপৰত অত্যাচাৰ আছিল। আজি আমাৰ চৰকাৰখনে দায়িত্ব লোৱাৰ পিছত শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ ক'ৰবাত যদি সৰু যদি ঘটনা এটাও হৈছে মই গৈ তাতে উপস্থিত হৈছো, পুলিচক নিৰ্দেশ দিছো, পুলিচে এইসকলক গ্ৰেপ্তাৰ কৰিছে। অসমত যাতে কোনেও ছোৱালী আৰু নাৰীৰ ওপৰত হাত দিব নোৱাৰে তাৰ বাবে আমি সকলো ফালৰ পৰা আজি আমি ব্যৱস্থা হাতত লৈছো। আজি আমি যদি আমাৰ নাম যদি ৰেজিষ্টাৰ কৰিব লাগে আধাৰ কাৰ্ড আমি জমা দি কম্পিউটাৰত আমাৰ নাম ৰেজিষ্টাৰ কৰিব পাৰোঁ, আমাৰ অফিচত কোনো যাব নালাগে। 5 বছৰৰ ভিতৰত মোৰ মনত এনেকুৱা ইচ্ছা যাতে কোনো কামৰ কাৰণে মানুহ চৰকাৰী কাৰ্যালয়ত যাব নালাগে, ঘৰৰ পৰাই আমি কম্পিউটাৰৰ জৰিয়তে চৰকাৰৰ প্ৰত্যেকটো কাম আমি কৰিব পাৰোঁ, তেনেকুৱা এখন চৰকাৰ নিৰ্মাণ কৰিবলৈ আজি আমি চেষ্টা কৰিছোঁ। আজি আপোনালোকে জানি অফিচত নোযোৱাকৈ 35,000 মানুহে মিছন বসুন্ধৰাত আবেদন কৰিছে, কোনো অফিচত যাব নালাগে, ঘৰৰ মানুহ ঘৰত আহি অফিচাৰে কাম কৰিব। অহা 28 তাৰিখৰ পৰা আমি আৰু এটা নতুন কাম আৰম্ভ কৰিব খুজিছোঁ। আমাৰ দিশপুৰত যিমান কাম আছিলে, ছেক্ৰেটেৰিয়েটত যিমান কাম আছিলে, আপোনালোকে কম্পিউটাৰত খালি লিখি দিব যে মোৰ অমুকটো ফাইল ইমান চনৰ পৰা বন্ধ হৈ আছে, 2 মাহৰ ভিতৰত আমি সেই ফাইলৰ কাম কৰি আপোনালোকলৈকে পঠাই দিম। আপোনালোক দিশপুৰত যাব নালাগে, আমি দিশপুৰৰ পৰা ৰাইজৰ কাম আমি ইয়ালৈকে হাওৰালৈকে মৰিয়নিলৈকে ডিব্ৰুগড়লৈকে তিনিচুকীয়ালৈকে আমি কাম কৰি পঠাই। যদি এমপ্লয়মেণ্ট এক্সচেঞ্জত যদি আমাৰ নাম যদি ৰেজিষ্টাৰ কৰিব লাগে আধাৰ কাৰ্ড আমি জমা দি কম্পিউটাৰত আমাৰ নাম ৰেজিষ্টাৰ কৰিব পাৰোঁ, আমাৰ অফিচত কোনো যাব নালাগে। 5 বছৰৰ ভিতৰত মোৰ মনত এনেকুৱা ইচ্ছা যাতে কোনো কামৰ কাৰণে মানুহ চৰকাৰী কাৰ্যালয়ত যাব নালাগে, ঘৰৰ পৰাই আমি কম্পিউটাৰৰ জৰিয়তে চৰকাৰৰ প্ৰত্যেকটো কাম আমি কৰিব পাৰোঁ, তেনেকুৱা এখন চৰকাৰ নিৰ্মাণ কৰিবলৈ আজি আমি চেষ্টা কৰিছোঁ। আজি আপোনালোকে জানি অফিচত নোযোৱাকৈ 35,000 মানুহে মিছন বসুন্ধৰাত আবেদন কৰিছে, কোনো অফিচত যাব নালাগে, ঘৰৰ মানুহ ঘৰত আহি অফিচাৰে কাম কৰিব। অহা 28 তাৰিখৰ পৰা আমি আৰু এটা নতুন কাম আৰম্ভ কৰিব খুজিছোঁ। আমাৰ দিশপুৰত যিমান কাম আছিলে, ছেক্ৰেটেৰিয়েটত যিমান কাম আছিলে, আপোনালোকে কম্পিউটাৰত খালি লিখি দিব যে মোৰ অমুকটো ফাইল ইমান চনৰ পৰা বন্ধ হৈ আছে, 2 মাহৰ ভিতৰত আমি সেই ফাইলৰ কাম কৰি আপোনালোকলৈকে পঠাই দিম। আপোনালোক দিশপুৰত যাব নালাগে, আমি দিশপুৰৰ পৰা ৰাইজৰ কাম আমি ইয়ালৈকে হাওৰালৈকে মৰিয়নিলৈকে ডিব্ৰুগড়লৈকে তিনিচুকীয়ালৈকে আমি কাম কৰি পঠাই দিম। আমি অসমখনলৈ এটা পৰিৱৰ্তন অনাৰ বাবে আমি চেষ্টা কৰিছোঁ। আমাৰ যদি চৰকাৰ হয় আমি অসমত 1 লাখ ল'ৰা ছোৱালীক চৰকাৰী চাকৰি দিম। আজি মই আপোনালোকক আকৌ এবাৰ প্ৰতিশ্ৰুতি দিছোঁ যে এবছৰৰ ভিতৰত 1 লাখ যুৱক যুৱতীক এটকাও টকা খৰচ নকৰাকৈ চাকৰি দিয়াৰ দায়িত্ব মোৰ,
আর সেই কাম মানে আপনার করে দেখি মানে আপনার প্রতিশ্রুতি দিছিল ইলেকশনের আগত যে মাইক্রো ফাইন্যান্স যান মহিলায় লোন লৈছে যে যখন মাইক্রো ফাইন্যান্সর আগলে লোন লব খুঁজে আমি নভেম্বর মাহত আমি চেকর জড়িয়ে আমি টাকা উভতাই দিই আর যখন আই মাতৃয়ে ভবিষ্যতে আর ব্যাংকর লোন লব নুখুজে বন্ধনের কিনা কিবির লোন লব নুখুজে টাকা আমি ব্যাংকত দি আপনি এই কাম আমি হাতত লম। শ্রদ্ধা রাইজ আপনার মনত আছে আগতেও আমাক সরকারে বৃদ্ধ পেনশন দিছিল সরকারি কর্মচারী যিদিনাখন পেনশন পাব সেই দিনাখনে তেওঁলোকে পেনশনের টাকা তেওঁলোকৰ পেনশন অনুমোদন।